নমস্কার বন্ধুরা, অ্যাস্ট্রো কানেকশন ইউটিউব চ্যানেলে আপনাদেরকে অনেক অনেক স্বাগত জানাই। বন্ধুরা, এই 2020 সাল একের পর এক খারাপ সংবাদ দিয়ে চলেছে। তার মধ্যে আবার আরেকটি নিউজ আপনারা ইতিমধ্যে হয়তো জেনে থাকবেন যে বিগ বি অমিতাভ বচ্চন করোনায় আক্রান্ত। হ্যাঁ বন্ধুরা, প্রথম অবস্থায় আমি ভেবেছিলাম এটা ফেক নিউজ। তারপরে যখন আমি দেখি বিভিন্ন সোশ্যাল মিডিয়া এবং টুইটারে, তখন বিগ বি সেখানে একটা পোস্ট দিয়েছেন, তো তখন আমি বুঝলাম যে ব্যাপারটা সত্যিকারের। তো আজকে আমি আপনাদেরকে বিগ বির জন্ম ছক নিয়ে কিছু বিশ্লেষণ করব। করোনায় আক্রান্ত কী কারণে হলেন এবং সমস্ত বিষয় নিয়ে আমি এই ভিডিওতে বলবো। তাই ভিডিওটি খুবই ইম্পর্টেন্ট, ভিডিওর এতটুকু পার্টও কিন্তু আপনারা মিস করবেন না। তো আসুন, বেশি দেরি না করে শুরু করা যাক। এই ভিডিওতে আমি অমিতাভ বচ্চনের জন্মছক নিয়ে আমি বিশ্লেষণ করব এবং আমি কিছু ভবিষ্যৎবাণী এই ভিডিওতে করতে চলেছি। এই ভবিষ্যৎবাণীটা আমার ব্যক্তিগত নিজের, কাউকে হার্ট করার জন্য বা কাউকে ছোট দেখানোর জন্য এই ভিডিওটি করার উদ্দেশ্য আমার নয়। অমিতাভ বচ্চনের জন্ম ডেট অফ বার্থ যেটা, সেটা আমি ইন্টারনেট থেকে যেটুকুটা পেলাম সেটা হচ্ছে 11 অক্টোবর 1942, জন্মস্থান এলাহাবাদ, জন্ম সময় বিকেল 4টা। এই ডেট অফ বার্থ অনুযায়ী যে ছকটা বেরালো সেটা হচ্ছে কুম্ভ লগ্ন এবং তুলা রাশির ছক। ওনার যে ছকটিতে আপনারা হয়তো দেখতে পারবেন যে ওনার পরিবারের স্থানে, সুখের স্থানে হচ্ছে শনির অবস্থান, ওনার চতুর্থ স্থানে শনির অবস্থান। চতুর্থ স্থান থেকে দেখায় পারিবারিক সুখ, এই জায়গাতে শনির অবস্থান, তবে শনি কিন্তু এই জায়গায় ভালো অবস্থায় রয়েছে। ওনার দ্বিতীয় প্রতি এবং একাদশ প্রতি বৃহস্পতি কিন্তু ষষ্ঠ স্থানে তুঙ্গ ক্রিয়ে কিন্তু অবস্থান করছে। ওনার লগ্নে রয়েছে কেতু এবং সপ্তমে রয়েছে রাহু, এবং অষ্টম স্থানে মঙ্গল, শুক্র, রবি এবং বুধের অবস্থান রয়েছে। এই জায়গাটাতে কিন্তু একটু প্রবলেম দেখা যাচ্ছে। ওনার জন্মছক যেটা দেখা যাচ্ছে সেখানে ওনার কিন্তু কোটি কোটি টাকা, কিন্তু কোটি বললে ভুল হবে, মানে কোটিরও উপরে, মিলিয়ন টাকা কিন্তু উনি কামাই করছেন এবং করবেন, ভবিষ্যতে করেছেন। কিন্তু ওনার এই ষষ্ঠ স্থানে বৃহস্পতির অবস্থান ওনাকে কিন্তু শারীরিক দিকে কিন্তু ড্যামেজ করে দেবে, মানে ওনার হেলথ নিয়ে কিন্তু প্রবলেম ক্রিয়েট করবে, এবং সেখানে কিন্তু মেডিকেল এক্সপেন্সে প্রচুর টাকা কিন্তু ওনার বেরিয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। ওনার যে বৃহস্পতি যে জায়গায় অবস্থান করছে সেই জায়গাটা কিন্তু রোগ, ঋণ এবং শত্রুতা, এই তিন জায়গায় যেটা আমরা খারাপ ধরি সেই জায়গাতে কিন্তু অবস্থান করছে। অর্থাৎ ওনার শত্রু ভাব কিন্তু ভালোই রয়েছে, ওনাকে, ওনার সাথে শত্রুতা করার জন্য কিন্তু অনেকেই কিন্তু পিছপা হয় না। তবে তবে এখানে একটা ব্যাপার আছে, ওনার সাথে কিন্তু পেরে ওঠা কিন্তু সম্ভব হয়নি আজ পর্যন্ত এবং ভবিষ্যতেও হবে না, কারণ উনি হচ্ছেন সকলের বিগ বি এবং উনি যে স্থানে রয়েছেন সেই স্থান অ্যাচিভ করার মতো ক্ষমতা বোধ হয় এই বলিউডে কারোরই নেই। এবার আসি ঋণের ক্ষেত্র। আপনারা অনেকে জানেন হয়তো মোটামুটি 96-97 সালের দিক করে তখন অমিতাভ বচ্চন কিন্তু ঋণে জর্জরিত হয়ে যায়, এবং যে কারণে উনি কিন্তু ওনার ওষুধের একটা কোম্পানিও খুলেছিলেন, আমি যেটুকুটা পাচ্ছি সেই কোম্পানি কিন্তু ডুবে যায় এবং ওনার প্রচুর টাকা কিন্তু এই করে নষ্ট হয়ে যায়। পরবর্তীতে উনি আবার অসুস্থ হন এবং ওনার কিন্তু শারীরিক দিকটা কিন্তু যত দিন যাচ্ছে খারাপ হওয়ার ব্যাপারটা বেশি বেড়ে যাচ্ছে। তবে
মানুষের বয়স হলে শরীর খারাপ হয় সেটা আলাদা প্রশ্ন, কিন্তু ওনার এইভাবে আচমকা করোনায় আক্রান্ত আমরা কিন্তু কেউই মেনে নিতে পারছি না। আপনারা অনেকে জ্যোতিষকে মানেন না, অনেকে মানেন, অনেকে স্টোন পড়েন না, অনেকে স্টোন পড়েন। তো তো এই প্রসঙ্গে একটি কথা বলে রাখি, অমিতাভ বচ্চনের হাতে দেখবেন একটি নীলা রয়েছে। এই নীলাটা কবে পড়েছিলেন জানেন? উনি তখনই পড়েছিলেন যখন ওনার ইন্ডাস্ট্রিতে কাজ কিন্তু অভাব হয়ে গেছিল এবং যখন উনি ঋণে জর্জরিত হয়ে গিয়েছিলেন মোটামুটি 96-97 সালের দিকে, তখনই কিন্তু উনি কিন্তু এই নীলা পরিধান করেন। এবং এই নীলা কিন্তু শনিকে নির্দেশ করে। আমি আপনাদেরকে বলবো না নীলা পড়ুন, নীলা পড়লেই হয়ে যাবে এটা বলবো না, কিন্তু কারণ কিছু কারণ রয়েছে। কারণ প্রত্যেকের জন্ম ছক অনুযায়ী কিন্তু নীলা পরিধান করতে হয়। আপনি হুট করে মনে করলেন যে আমিও অমিতাভ বচ্চন সেজে যাবো, একটা নীলা পরবো, আমার দুর্দশা চলছে। কখনোই করবেন না, কখনোই করবেন না, কারণ এটা এটা শনির পাথর। এই নীলা আপনার জন্মছকে যদি পারমিট করে তবেই কিন্তু পড়বেন। আমি এই নিয়ে ভিডিও অলরেডি দিব, কিছুদিন পর দিব। আপনারা চাইলে কমেন্টসে লিখতে পারেন যদি চান যে কারা নীলা পড়বেন, কারা নীলা পড়বেন না, আমি ভিডিও দিব। তো আমি বলবো না যে আপনারা নীলা পড়ুন, কারণ জন্মছক যাদের পারমিট করবে তারাই কিন্তু নীলা পড়বেন। আর কীভাবে পারমিট করবে সেটা আমি ভিডিও যখন করব আপনারা জানালে আমি অবশ্যই ভিডিও করব এবং বলবো। কারণ এই দুদিন আগে একজন আমাকে কমেন্টস করেছিলেন যে প্লুটো গ্রহ নিয়ে বলুন, আমি তখন প্লুটো গ্রহ নিয়েই কালকে একটি ভিডিও দিই। তো আপনারা তো সেরকম দেখেননি আমি যা দেখলাম, কিন্তু আমার ভোটিং যখন করেছিলাম তখন কিন্তু আপনারা কিন্তু ওখানে ভোট করেছিলেন। তো যাই হোক, এই হচ্ছে ব্যাপার। আপনারা যদি চান অবশ্যই আমি ভিডিও দেব। ওনার জন্মছকে যে প্রবলেম করছে এটা কিন্তু শনিতেই করছে, অর্থাৎ শনি যে পরিবর্তন হয়েছিল, রাশির পরিবর্তন যেটা 24 জানুয়ারিতে হয়েছিল, তো ওই পরিবর্তনের ফলেই কিন্তু আস্তে আস্তে ওনার লগ্নের দ্বাদশস্থানে শনির পরিবর্তন। দ্বাদশস্থান থেকে বুঝায় হাসপাতালের খরচ। তো এই ক্ষেত্রে কিন্তু ওনার শারীরিক দিকটা কিন্তু খারাপ হয়েছে। এর মধ্যে আবার মানে আগুনের মধ্যে আবার ঘি ঢেলে দিয়েছে কে বলুন তো? দুটি বড় বড় গ্রহণ, এক সূর্যগ্রহণ, এক চন্দ্রগ্রহণ। এই দুটি গ্রহণ আমি বলেছিলাম যে একটা আফটার এফেক্ট কিন্তু থাকে। আপনারা অনেকে ভিডিও দেখেছেন, সূর্যগ্রহণের ভিডিও দেখেছেন, চন্দ্রগ্রহণের ভিডিও দেখেছেন। আমি বলেছিলাম যে আফটার এফেক্ট কিন্তু 15-20 দিন মতো থাকে। তো এই আফটার এফেক্টের ফলেই কিন্তু ওনার কিন্তু এরকম অবস্থা হয়ে গেছে। তবে এখানে একটা ব্যাপার আছে, ওনার করোনা হয়েছে আমরা সকলেই দেশবাসীরা সেটা মানতে পারছি না যদিও বা, তো তবুও আমি এতটুকুটা বলতে পারি উনি এখান থেকে রিকভারি অবশ্যই করবেন। এবং আমাদের একটা ভালোবাসা ওনার সাথে রয়েছে, এবং আপনারাও চান যাতে উনি আবারও পূর্বের মতো সুস্থ হয়ে উঠুন এবং আমাদের সঙ্গে সবসময় যেন থাকেন। তো এই ছিল আজকের ভিডিও। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটি লাইক করে দিন, শেয়ার করে দিন, এবং এখনও মধ্যে সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে ফেলুন। ধন্যবাদ।